সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ থেকে। আপনারা অবশ্যই দেখছেন আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ প্রিয়দর্শিনী মৌসুমী। আজকে 27তম মৃত্যুবার্ষিকী আমাদের সালমান স্যার, এবং সালমান স্যার জীবনের প্রথম ছবি তার বন্ধু, তার কলিগ এবং সহযোদ্ধা এবং একসাথে পথ চলা। আর 27 বছর আগেই চলে গেছে সালমান শাহ। আমি মৌসুমীকে অনুরোধ করব এই বিষয়ে কথা বলার জন্য। আজকে 6 সেপ্টেম্বর একটা কালো অধ্যায় আমাদের চলচ্চিত্রের, আর শুধু তাই নয়, এটা আমার জীবনের একটা খুব কষ্টের দিন। আমার বন্ধুবর সালমান শাহ, আমার শুরুর পথ চলার সঙ্গী সহযাত্রী সালমান শাহ, যাকে মন বলেই আমরা ডাকতাম সবাই, এই দিনে হঠাৎ করে আমরা তাকে হারিয়েছি। একেবারেই কারোর চিন্তার অতীত ছিল। ছেলে মানুষ, তার ছেলে মানুষই তার অভিমান, রাগ, জেদ ছিল, একটু আলাদা ধরনেরই ছিল। সবার যেমনটা থাকে ঠিক তার বিপরীত বলা যায়। তাই তো ও রাগ করলেও, অভিমান করলেও খারাপ লাগত, কষ্ট লাগত। এখনো পর্যন্ত এত বছরেও একটা দিনের জন্য ওকে ভুলে থাকতে পারিনি, পারিও না, আর মনে হয় না সম্ভব। ও এমনই একজন মানুষ, যেখানেই থাকুক, যেখানে আছে, আমার বিশ্বাস ভালো আছে, ভালো থাকবে, সকলের দোয়া ওর সাথে আছে। মৌসুমী, যে সালমানের ইনজুর্ড হয়েছে কিন্তু তখন জানিনি যে ও পৃথিবী থেকে চলে যাবে, তখন তোমাকে জানাই যে হোলি ফ্যামিলির থেকে ওকে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, সেখানে সেই ফিলিংসটুকু মানে এটা ভাষায় বলার মতো না। ওই দিনের আগের দিন থেকে শুরু করে ওই দিনের মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত আসলে কোনো কিছু মিল নেই। কেন জানো, আগের দিন দেখলাম শর্ট দাবি করতে আসছে আর আমি সামনে শুটিং করছিলাম, তোমরা দুজন মনে সান কমপ্লেক্সে দুজন দুই পাশে ডাবিং করছিলে, উত্তমদা ছিল আমার সাথে, উত্তমদা ছিল, তো দেখলাম তোমাদেরকে কয়েকবার, আমি আর বাপ্পা ভাই মনে শুটিং করছিলাম মেবি, তারপর আমার আগে শুটিং শেষ হয়ে গেল, আমি চলে গেলাম, তোমরা পরে আসলাম। তো ওই রাতেরই ঘটনা ছিল। তো আসলে খুব কাছের মানুষজন ছাড়া কখনই এরকম একটা ঘটনার সাক্ষী আসলে বলা মুশকিল আসলে। হ্যাঁ, বাইরে থেকে আমরা যারা বাইরে ছিলাম তারা তো আর দেখিনি, জানি না কিভাবে কি ঘটলো, প্রশ্নগুলো এখনো মনের মধ্যে, মানে যত প্রমাণই হোক না কেন প্রশ্ন থেকেই যায়। তো কাছে যারা ছিল তারা হয়তো সঠিকভাবে যদি তথ্যগুলো এবং সব আলামতগুলো যদি সঠিকভাবে সামনে আসতো, হয়তো জানা যেত আসলে কি হয়েছিল। সেটা যেভাবে মৃত্যু হোক, সত্যটাই সামনে আসা আমাদের কাম্য ছিল। তো এখনো আমরা একটা জটিলতার মধ্যেই আছি, যে কখনো মনে হচ্ছে সত্যটা সামনে ঠিক মতোই এসেছে, আবার কখনো মনে হচ্ছে যে কোথাও যেন কোথাও গ্যাপ রয়ে গেছে, প্রশাসন বোধহয় এটা খুঁজে পায়নি বা জানতে পারলো না, তাই হয়তো আমরাও জানতে পারলাম না। তো এই জায়গাটা আসলে সবার প্রচেষ্টা ছিল,
কিছুদিন আগে পর্যন্ত প্রচেষ্টা ছিল সবার, কিন্তু আমি বলবো আসলে এটা যেন থেমে না থাকে, এটা যেন সবসময় যেন একটা চেষ্টা থাকে যারাই পরবর্তীতে আসবে প্রশাসনের এই জায়গাটা মানে কেস সলভ হয়ে গেলেও আসলে কোথাও না কোথাও একটা প্রশ্ন যেন থাকে। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তোমার কি মনে হয় আত্মহত্যা করতে পারে? ও তো একটা সাকসেসফুল মানুষ ছিল, কিন্তু কেন করলো? এই এই কারণে তো আসলে এটিকে আত্মহত্যা নাকি মৃত্যু একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো, তাই না? সবার মনে একটা কোথায় যেন একটা ধাক্কা মানে আটকে যায়, দম আটকে যাওয়ার মতো একটা বিষয় হয়ে যায়। প্রতি বছর আসলে এই দিনটা মনে করতে চাই না, তারপরও মনে হয়ে যায় যখন আসলে খুব কষ্ট লাগে।